ও যদি প্রতিবন্ধী না হতো ইসলামকে নিয়ে বান্দরামি করতো না, কথা বলেন ঠিক কিনা? সংবিধান থেকে বিসমিল্লার দরকার নাই এই কথা বলতে পারতো। আরে মুসলমান ইমানদারেরা, আজকে নির্দোষ আলামরা জেলখানায় থাকার কারণে তাকফুরাদের মতো অসংখ্য নাস্তিক নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ও প্রিয় মুসলমান ইমানদার, হাজারো নাস্তিক যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাজারো কাফের বেঈমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা মুসলমান ওলামাই কেরামের পক্ষে থাকবো। সাহাবীরা যেমনি ভাবে নবীর পক্ষে থেকেছে, আমরা জনগণ ইমাম যদি বিন্দু মাত্র থাকে আলেমদের পক্ষে থাকবো। জীবন যায় যাবে, কিন্তু আল্লাহর প্রেমে নবীর প্রেমে জীবনটা কুরবান দিয়ে দিব। কিন্তু আমার দেশে কতগুলো ভণ্ড পীরের মুরিদ আছে, ওরা জিকির করে বাবা, বাবার নামে জিকির করা জায়েজ নাই, জিকির করতে হবে কার নামে? এরে মুসলমান ইমানদার, আমার দেশে অনেক বেদাতি কাজ চালু আছে, কুফুরি মতাদর্শের কাজ চালু আছে। যখন আমরা আলামাই কারাম ফতোয়া দেই এটা বেদাত, আর ওরা বলে বাপদাদারা যা করেছে তা। আরে বাপদাদা বলতে তোমার বাপদাদার কথা বলা হয় নাই। আমাদের আদি বাবা হলো বাবা আদম, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিল। আমাদের বাবা আদম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল তাওহীদ শিখিয়ে দিয়ে গেছে, ওই তাওহীদের উপরে আমরা সন্তান থাকা লাগবে ঠিক না? মুসা কালিমুল্লাহ এই কথাটা পেয়ে আল্লাহকে বলেন, আল্লাহ একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ হয় কেমনে আমার বুঝাইয়া দেন। কারণ মুসা কালিমুল্লাহ হলো রাগি পয়গম্বর, আল্লাহর কাছে যা বলে আল্লাহ দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আমি এখানে আপনাদেরকে বুঝাই, এই মাদ্রাসার ছাত্ররা কোরআনে হাফেজ হয়েছে, এই কোরআনে হাফেজ গুলিকে যখন বলা হবে যাও জান্নাতে যাও, বলবে আল্লাহ তাআলা আমার পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না। মন থেকে সুবহানাল্লাহ আসে না? আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে এটাও জানেন না? বাংলাদেশের মতন তো কোথাও এত মাহফিল হয় না, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে এটাও জানেন না? আল্লাহ বলবেন তোমার যাওয়া তুমি যাও। এবার সেই হাফেজ কোরআন বলবে আল্লাহ তাহলে আমার দাদা দাদিকে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন বলা হবে তোমার যাওয়া তুমি যাও, বলবে আল্লাহ যাদের ঘরে লজিং ছিলাম এদেরকে জান্নাত দিবা। কারণ বান্দার সাথে আল্লাহর এটা প্রেমের আলাপ। সুবহানাল্লাহ বলেন। নাফরমান হলে এই প্রেমের আলাপ চলবে না, ফেরেশতার গদার বাতি চলবে। আল্লাহর প্রেমের বান্দা বান্দি হতে পারলে আল্লাহর সাথে আবদার করলে আমার আল্লাহ ফিরাবেন। এটা হাফেজে কোরআনের আবদার, এটা হাবিবের আবদার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম করে আমি আল্লাহ দাবি পূরণ করব। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলবে আল্লাহ যেই করে লজিং ছিলাম ওদেরকে জান্নাত দিবা, দাবি করবে, আল্লাহ কয় আমি দাবি পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন বান্দারে তোমার দাওয়া তুমি যাও, তুমি দি সংখ্যা বাড়াও। এবার ওই হাফেজে কোরআন বলবে আল্লাহ যাদের দ্বারা আমার যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, যাদের টাকায় এই মাদ্রাসা চলতো, যাদের টাকায় লিল্লা বোর্ডিং চলতো, যাদের টাকায় মাদ্রাসার মাহফিল চলতো, ও আল্লাহ যাদের টাকায় পুরা মাদ্রাসার শিক্ষকদের বেতন হতো, আল্লাহ কয় এদেরকে সহকারে জান্নাত দিবা। আল্লাহ কয় বান্দাদি সংখ্যা বাড়ায়, ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দাদি সংখ্যা বাড়ায়, আল্লাহ কয় অত বাড়াইতে থাকবেই, বাড়াইতে থাকবেই। কারণ হলো আজকে পুরস্কারের দিন, আমার বান্দা যা দাবি করবে দাবিগুলা পূরণ করা হবে আল্লাহ একবার।
এই মুসলমান দুনিয়াতে কোন সরকার দাবি পূরণ করতে পারে না। সতেরো দফা আঠারো দফা যখন এই দেশের হকের ওলামায়ে কেরাম সরকারের কাছে দাবি জানাইল, দাবি পূরণ করতে রাজি হয় নাই। কারণ পারবে না, কারণ আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, যত হাজার দাবি করবে তত হাজার দাবি পূরণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে, তুই আর রাজা বাদশাহদের নাই। আল্লাহ তাআলা বললেন, যেই বান্দা বান্দির অন্তরে এই ভয় আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, নামাজ না পড়লে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, দুর্নীতি করলে জবাব দেওয়া লাগবে, আলেমদের সম্মান না করলে জবাব দেওয়া লাগবে, মুসলমান নরনারী হক আদায় না করলে জবাব দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন না করলে জবাব দেওয়া লাগবে। ওই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যে বান্দা বান্দিগুলি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিলেন। সুবহানাল্লাহ, জান্নাত কয়টা? জোর আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। তাফসীরে আবু বকর যাকারী গিয়া ওই তাফসীর গ্রন্থের মধ্যে মুফাসসিরুল কারাম লেখেন, বিশ্ব নবীর হাদিসের বর্ণনা দিয়ে লেখেন, এক একটা জান্নাত হবে পৃথিবীর দশ গুণ পরিমাণ। জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাতে চির সুখেরই ঘর, জান্নাতে চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ বলেন, এই পৃথিবীর জমিন শোকার জায়গা নাই, শোকার জায়গা হলো জান্নাত। তবে এই পৃথিবী এক নাম্বার জান্নাত হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার। দ্বিতীয় জান্নাত হলো নবীর ঘর মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় জান্নাত হলো এই মাহফিলের প্রোগ্রামটা, তিন নাম্বার জান্নাত, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এক একটা জান্নাত হবে বলছিলাম পৃথিবীর দশ গুণ পরিমাণ। এই কথা যখন মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত গ্রন্থ যখন নাজিল করা হয়েছিল, আপনি কি জানে কোরআনুল কারিমের মতন আয়াত কিন্তু তাওরাতেও ছিল, জবরও ছিল, ইনজিলেও ছিল, কিন্তু আমরা অনেকেই জানি না। কোরআনিক সায়েন্স গবেষণা করে জানা যায় আমাদের কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সোরা রয়েছে, তাওরাতের মধ্যে সোরা ছিল এক হাজার সোরা, জবুরের মধ্যে এক হাজার সোরা ছিল, ইনজিলের মধ্যে এক হাজার সোরা ছিল, কিন্তু আমাদের কোরআনুল কারিমের ভিতরে সব চাইতে বড় সোরা, ওই সোরার নাম কি সবাই বলেন? সোরা আল বাকারা। সোরা আল বাকারা দুইশো ছিয়াশি আয়াত পর্যন্ত, এটা সবচেয়ে বড় সোরা। এটা বড় হওয়ার কারণ হলো বাকারা মানে হলো গাবি, গাবি কি করে একের পর এক বাচ্চা দেয়, সুবহানাল্লাহ বলেন। এইটার ব্যাপারে অনেক তাফসীর গ্রন্থে আলোচনা রয়েছে, আমি ওই দিকে যাব না, বোঝাবার জন্য বলছি। তাওরাত জবুরের মধ্যে ইনজিলের মধ্যে সোরা ছিল, কিন্তু সোরার সংখ্যা এক হাজার করে সোরা ছিল, তবে সব চাইতে বড় সোরার আয়াত ছিল এক হাজার করে আয়াত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, ইব্রাহিম খলিল দোয়া করলেন, আয়াত মানে কি? আল্লাহর বিধিবিধান। আয়াত মানে হলো আল্লাহর আদেশ, আয়াত মানে হলো আল্লাহর নিষেধ, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি পাঠায়া দিবেন,
যিনি পদবী নেওয়ার পরে ক্ষমতা নিয়ে বসে থাকবে না। ইব্রাহিম খলিল দোয়া করলেন সন্তানের জন্য, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে দোয়া করলেন আর বললেন রব্বানা, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে একজন নবী একজন পয়গাম একজন রসুল পাঠান, যিনি রসুলের রেসালাতের দায়িত্ব পাওয়ার পরে পদবী নিয়ে ক্ষমতায় বসে থাকবে না, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা তাওহীদের কথা কোনটা তাওহীদের বাণী আর কোনটা তাগুদের বাণী, আল্লাহ তাআলা আমার একজন পয়গম্বর পাঠান আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ وَاللَّهُ মানুষদেরকে এলেম শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, ও আল্লাহ এমন হিকমা শিক্ষা দেবে যেই শিক্ষার কারণে যেই এলেমের কারণে মানুষের অন্তরগুলা পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, এমন একজন রসুল পাঠান যার কথা শুনলে মানুষের ইমান পরিশুদ্ধ হয়ে যাবে, মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, ইমান বৃদ্ধি হয়ে যাবে। ও আল্লাহ এমন একজন রসুল পাঠান যার কথাগুলি শুনে কথাগুলি শুনে মানুষগুলি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের রাস্তায় আসবে, এমন একজন নবী পাঠায়া দেন আল্লাহু আকবার। শুধু আমার নবীর কাছে আয়াত এসেছে কোরআন এসেছে তা নয়, অন্যান্য নবীর কাছে আয়াত এসেছিল, বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা, তাওরাতের মধ্যে মুসা কালিমুল্লাহ পড়লেন, তিনি যখন শুনলেন তিনি যখন পড়লেন আর যখন তিনি পড়তে লাগলেন আল্লাহ বললেন আমাকে ভয় করে, যারা ইবাদত করবে আমি আল্লাহকে সাজদা দেবে, আমি আল্লাহর হুকুমগুলি মানবে, শিরক বিদআত কুফর থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রাখলাম, এক একটা জান্নাত হবে পৃথিবীর দশ গুণ পরিমাণ। প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম খলিল কত সুন্দর করে, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, সুবহানাল্লাহ বলে, আমাদের আব্বা জান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিল, ওই ইব্রাহিম খলিল আমাদের বাবা, বাবা যে তো জিকির করেছে আল্লাহর আমরা জিকির করব কা, আল্লাহ পাকের জিকির করার কারণে নমরুদের আগুন থেকে বাঁচায়া দিলেন কে, নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি, ও মধুর নাম চিমিটায় হতাশার জালা গলেতে পড়ো জিকিরের মালা, ও মধুর নাম চিমিটায় হতাশার জালা গলেতে পড়ো জিকিরের মালা, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই না, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন
প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন।